সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমার সঙ্গে এখন যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিক হুমায়ুন কবির। পাকিস্তানের সংকট তো দেখছেন যে চলছে এবং আগামীতে কী হবে ঠিক বোঝা যাচ্ছে না, আপনি এই সংকটটাকে কীভাবে দেখছেন? পাকিস্তানের সংকটটা বহুমুখী সংকট। একটা হচ্ছে রাজনৈতিক সংকট, যেটা আমরা দেখতেই পাচ্ছি। সেটা ধরেন ইমরান খানের পিটিআই মনে হচ্ছে এই সরকারকে সহযোগিতা করবে না, তো তাই যদি না তাইলে তো পার্লামেন্ট কার্যকর থাকাটাও একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ছে। আবার পিপিপি বলছে যে তারা সরকারে অংশ নাও নিতে পারে, এরকম তাদের মধ্যে একটা মতবিরোধ। হ্যাঁ, তাহলে তো কিভাবে চলবে এই দুর্বল সরকার? কি বেশি দিন চলবে না নির্বাচনের দিকে চলে যাবে? আমার তাই মনে হচ্ছে। এবং অর্থনীতি কিন্তু আরেকটা বড় জটিল জায়গা, যেটা বেশি আলোচিত হচ্ছে না। এখন পাকিস্তানের অর্থনীতি কিন্তু বিপদগ্রস্ত অর্থনীতি। এখন যদিও এরা শ্রীলঙ্কার মতো হয়নি, কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি বা শ্রীলঙ্কার দিকে তারা যাচ্ছে, এটা এখন কিন্তু অর্থনীতিবিদদের অনুমান করছে। এবং সেই জায়গাগুলোতে আমার ধারণা অর্থনৈতিক সংকট মোকাবেলা করাটা পাকিস্তানের বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে। কাজেই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রাজনৈতিকভাবে যদি সহযোগিতার জায়গাটা সম্প্রসারিত বা গভীর না হয়, তাহলে একটা আগাম নির্বাচন ছাড়া আমি আর কোনো। ইমরান খান কিন্তু অলরেডি আপনি দেখেছেন বোধহয় পেশোয়ার থেকে কিন্তু নির্বাচনী শোডাউনটাই শুরু করেছে এবং শনিবার তাদের বড় শোডাউন হবে করাচিতে এবং এরপরে লাহোরে। তো বোঝাই যাচ্ছে যে পুরো নির্বাচন কত দ্রুত আনা যায় সেটার জন্য চেষ্টা করছে ইমরান খান। এর কারণ কি? মানে মানে ইমরান খান কি খুব বেশি আশাবাদী যে জনগণ তার সঙ্গে আছে? ইমরান খান যেটা, ইমরান খান একটা মার্কিন বিরোধী বক্তব্য বেশ জোরালোভাবে দিয়ে কিন্তু নিজের একটা ডিফেন্স লাইন দাঁড় করাবার চেষ্টা করছে। এবং আপাত দৃষ্টিতে দুটো জিনিস মনে হচ্ছে। একটা হচ্ছে যে এই মার্কিন বিরোধী বক্তব্যটা পাকিস্তানের জনগণের আপনি বলতে পারেন যে আকর্ষণ, একটা আকর্ষণ তৈরি করছে, এক নম্বর। দুই নম্বর হলো ইমরান খান তার বিপক্ষ দলটা যদি আপনি লক্ষ্য করেন, এই শাহবাজ শরিফ বলেন আর বিলাওয়াল ভুট্টো বলেন বা জারদারি বলুন, তারা কেউ কিন্তু পরিচ্ছন্ন মানুষ হিসাবে এখন প্রতিষ্ঠিত নয়। তো কাজেই ইমরান খান এখানে নিজেকে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তরুণ প্রজন্মের কাছে কিন্তু বেশ ইতিবাচক ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তো কাজেই এই দুইটা বিষয় কিন্তু, এবং অর্থনৈতিক ভাবে ইমরান খানের আমলে অর্থনীতি খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু এই অর্থনীতির দায়িত্ব কিন্তু এই সরকারের উপর পড়েছে। তো ইমরান খান অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সরকারকে যদি দায়ী করতে পারেন, ইমরান খান যদি তরুণ প্রজন্মকে নিজেকে একজন বিশুদ্ধ রাজনীতিবিদ হিসেবে বা আমি বলবো যে দুর্নীতি মুক্ত রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি একটা হাওয়া তিনি তুলতে পারেন, তাহলে কিন্তু ইমরান খানের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বেশ অনেকগুলো ইতিবাচক উপাদান তার অনুকূলে থাকবে। আপনি তো জানেন যে আমেরিকার যেই একটা রাজনীতি একটা জটিল দিক হলো যে তারা সাংঘাতিকভাবে আমেরিকার উপর নির্ভরশীল এবং সেখানকার যে সেনাবাহিনী একেবারেই মার্কিন মুখী বলা যায়। তো এই বিষয়টা কি আমেরিকাকে বিরোধিতা করে ইমরান খান এই মানে জয়ী হবে বা সামনে আবার আসবে সেটা কি এত সহজ হবে আপনার কাছে কি মনে হয়? এখানে বিষয়টা আমি একটু নুয়ান্স করতে দিচ্ছি। তার কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল বলেছে আমরা পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করি। এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন মধ্যে যেমন পাকিস্তানি, কিন্তু মজার ব্যাপার হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানি নির্বাচনটা পরিচালনা করে, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট পরিচালনার মধ্য দিয়ে যদি একটা সুষ্ঠু নির্বাচনে ইমরান খান জয়ী হয়ে আসে, তাহলে আমার ধারণা পাকিস্তান সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে কাজ করতে খুব অসুবিধা তারা বোধ করবে। কিন্তু ইমরান খান গত কিছুদিন যাবৎ যেভাবে যাচ্ছিলেন, তো বিশেষ করে তার রাশিয়া সফর, কিন্তু ইমরান খান প্রকাশ্যে প্রকাশ্যে তার মার্কিন যুক্তরাষ্ট্রের নামটা উচ্চারণ করছে, তো এটা কি মার্কিন প্রশাসন ভালোভাবে নেবে? নির্বাচনী কৌশল, এবং ভালো করে ওরা জানে যে পাকিস্তান যদি এখন অর্থনৈতিক ভাবে উদ্ধার পেতে চায় তাহলে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছে যেতে হবে। IMF সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সমর্থন ছাড়া পাকিস্তানের অর্থনৈতিক দুর্গতি থেকে বা দুর্দশা থেকে বেরোবার কোনো রাস্তা নাই। এবং শুধু তা নয়, আফগানিস্তান ইস্যুতে যদি পাকিস্তান নিজের অবস্থানকে শক্তিশালী করতে চায়, ভারতের সাথে তার যে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে যদি সেখানে একটা সাপোর্ট চায়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ,
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বিষয়টা একটা সেন্সিটিভ ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। তবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনাদের কাছ থেকে যদি তাদেরকে সরিয়ে আনতে হয় তাহলে একটা ক্রেডিবল অল্টারনেটিভ ইকোনমিক সাপোর্ট প্যাকেজ তাদের জন্য নিয়ে আসতে হবে, সেটা যদি তারা দিতে পারে তাহলে আমার ধারণা চীনের কাছ থেকে হয়তো পাকিস্তানকে খানিকটা সরিয়ে আনবার জন্য তারা চেষ্টা করবে, অথবা তারা পাকিস্তান যেটুকু চীনের সাথে তাদের সহযোগিতা আছে সেটাকে মেনে নিয়েই তারা অন্য জায়গাগুলোতে পাকিস্তানের সাথে। এবার লক্ষণীয় যে সেনাবাহিনী, যেখানে সবসময় বলা হতো যে তারা হস্তক্ষেপ করে, সেনাবাহিনী কিন্তু খুব নীরব আছে এবং খুব কৌশলে তারা তাদের অবস্থানটা টিকিয়ে রেখেছে, এটার কারণ কি? এটা কি তাদের ম্যাচুরিটি নাকি অন্য চাপ? এটা ধরেন আমি বলবো যে তারা ম্যাচুরিটি একটা আছেই। আর পাকিস্তান সেনাবাহিনী জানে যে এখনকার যে ধরনের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তাতে তারা ক্ষমতা নিলে কিন্তু আলটিমেটলি এই বিপদ তাদের ঘাড়ে পড়বে, তো তারা সেটা দায়িত্ব কেন নিতে পারে? আমি তো মনে করি তারা বুদ্ধিমানের মতো দায়িত্বটা রাজনীতিবিদদের হাতে দিয়ে রেখেছে এবং এই স্ট্রাগল, ইকোনমিক স্ট্রাগলটা পাকিস্তানকে করতে হবে আরো অনেক দিন। তো কাজে সেই জায়গায় সেনাবাহিনী নিরাপদ দূরত্ব থেকে তারা তাদের দায় তারা নিজেদেরকে বলছে যে আমরা এতে যাচ্ছি না, রাজনীতিবিদরা সেটা করুক পাকিস্তানের। এবং সেই জায়গায় আমি মনে করি যেটা তারা বুদ্ধ কৌশলের কৌশলটা তাদের মানে ভালো এবং সেই কৌশল নিয়ে তারা যদি থাকে সেটা পাকিস্তানের জন্য মঙ্গল এবং আমি মনে করবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটা একটা ইতিবাচক অবস্থা। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনলেন কূটনীতিক হুমায়ুন কবিরের বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।